মর্নিং এভরিওয়ান, সময় হচ্ছে ঠিক 6:30, 25শে মে আর হচ্ছে মঙ্গলবার দিন। তো সকাল সকাল ভাবছো চান করে নিয়েছি, কি প্রয়োজন এত সকালে চান করার, বাড়িতেই তো আছি। অ্যাকচুয়ালি বাড়িতেই রয়েছি লকডাউনের ক্ষেত্রে, জানো যে ওয়ার্ক ফ্রম হোম এখন চলছে, তারও মাঝে না কিছু ডকুমেন্টস প্রিন্ট দেওয়ার থাকে। তো আমার যে ল্যাপটপটা আছে, কিছু কিছু ডকুমেন্টস আমার ল্যাপটপ ছাড়া প্রিন্ট অ্যাক্সেসিবল নয়, যার ফলে আমাকে একটা বার হলেও একটু অফিস যেতে হবে, কারণ ঘরে কোনো প্রিন্টার নেই, সেট আপও নেই, তো অফিসে গিয়ে করতে হবে। এবারে অফিস কীভাবে যাব, কোনো বাস বা কোনো রকম মেট্রো কিছুই তো চলছে না। তো আমার, আমি যেখানে থাকি এখান থেকে কিছুটা সামনে, বেশি দূর নয়, আমার বস থাকে, মানে স্যার থাকেন, তো উনি বলছেন, ওনার গাড়ি আছে, তো উনি বলছেন যে উনি আমাকে পিক করবেন 7:00, 7:30 নাগাদ পিক করবেন, 8:00 অফিস ঢুকে যাব, আর ওইদিকে 9:00 কাজ করে 10:00 কি 10:30 মধ্যে ব্যাক টু হোম। তারপরে যথারীতি যা করার সেটাই করবো, মানে ওয়ার্ক ফ্রম হোম প্লাস হাউস ওয়াইফ সমস্ত কাজ। তো এনিওয়েজ দিনটাকে চলো শুরু করা যায়। আমি রিক্সা করে এসেছিলাম, স্যার এখান থেকে আমাকে পিক করে নিয়ে গেছিল, আবার এখান থেকে আমি এখন ব্যাক করছি। এখন বাজে ঘড়িতে ঠিক 9:57, আর এখন আমি ব্যাক করব, বাই আবার হয়তো আমাকে রিক্সা করতে হবে, কিন্তু এখন রিক্সা চলবে কি না সেটা আমি বুঝতে পারছি না, তো লেটস সি। For now, I won't give.
ওইটা চলে যাবো। এখনকার যে ছাত্র শরবত আর এটা প্রচণ্ড ভারী একটা খাবার, ভীষণ জোরে খিদে পেয়েছে। আর এখনও ভাত ফাত অ্যাজ ইউজুয়াল কিছুই বসানো হয়নি, কারণ আমি ছিলাম না। আর 10:15 মধ্যে আমি চলে এসেছি এই জায়গাটাতে। দেখছি কি পাড়া পাড়া টাইপ অবধি খোলা থাকছে দেখছি। আর এসে গেছে আমার ছানা। আকাশের অবস্থা ভীষণ কালো, খুব কালো হয়ে এসছে আকাশ। আর সত্যি কথা বলতে গেলে বারান্দায় বসে দেখার মজাটা ভীষণ ভালো লাগে আমার। মানে আমার অ্যাকচুয়ালি ব্যালকনি জিনিসটাই খুব পছন্দ, ছাদ ব্যালকনি এগুলো খুবই পছন্দ। আসলে আমার মানে বাবার বাড়ি, দিদার বাড়ি, কারোর বাড়িতেই না আমি ছাদে ওঠার ওই জিনিসটা পাইনি। আমাদের বাড়িতে মানে ছাদের ব্যবস্থা নেই, আর এখানে আসার পরে যে ছাদ ব্যালকনি এই জিনিসগুলো মানে খুব ভালো লাগে। প্রকৃতির সাথে থাকতে কার না ভালো লাগে, তাই না? ছোট্ট ছোট্ট একদম বিন্দু বিন্দু সব বৃষ্টির দা মানে ফোঁটা আসছে, দানা বলতে যাচ্ছিল, তো বেশ ভালো লাগছে। সকালবেলা থেকে কাজ শুরু করেছি। আজকে সকালবেলা রুটিনটা শোনো, আমি ঘুম থেকে উঠে সবার ফার্স্টে আগে চানটা করে নিয়েছি, স্নান করার পরে ব্রাশ করেছি, তারপরে ঘর মুছেছি, ভাবো, তারপরে বাসন মাজামাজি করেছি, আর দেন চা খেয়েছি। চা আজকে আমি বানাইনি, ও বানিয়েছে। আর তারপরে অফিস যাওয়ার পালা ছিল, সব আজকে গণ্ডগোল হয়েছে। আর সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগছে। আর কালকে বিকেলের দিকে না 2-3 বার মতন কারেন্ট অফ হয়ে যাচ্ছিলো, 4 বার মতন এখন অবধি, আজকে তো এখন অবধি হয়নি। তবে বলছি আজকে ইলেকট্রিসিটি নাকি খুব ব্রেকডাউন করবে, লোডশেডিং হবে। কালকে ফোনে চার্জ ছিল না, ভয় লাগছিল যে ফোনটা না বন্ধ হয়ে যায়। 35% মতন চার্জ ছিল। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে